স্বপ্ন ছিল উদ্যোক্তা হবেন, আর তাই এসএসসি পাশের পরই নেমে পড়েন নিজের স্বপ্ন পূরণের লক্ষ্যে। বলছিলাম চাঁপাইনবাবগঞ্জের সফল মাল্টা চাষী আতিউজ্জামান আপেলের কথা। প্রথম দিকে আম আর পেয়ারা দিয়ে ব্যবসা শুরু করলেও তার দিন ফিরেছে মাল্টা চাষে। ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ 20 লক্ষ টাকা। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার। আতিউজ্জামান আপেল 20 বিঘা জমিতে গড়ে তুলেছেন নিজের মাল্টা বাগান। মাল্টা ছাড়াও মিশ্র ফলন হিসেবে লাগানো হয়েছে কমলা, বানানা, ম্যাঙ্গো, বাড়ির চার ও কাজি পেয়ারা। সারি সারি মাল্টা গাছে থোকায় থোকায় ঝুলছে সবুজ ও হলুদ রঙের মাল্টা। মাল্টা বাগান শুরু আর স্বপ্ন পূরণের গল্প ঢাকা পোস্টের সামনে তুলে ধরলেন আতিউজ্জামান। 2006 সালে এসএসসি পরীক্ষা দিই। 2006 সালে এসএসসি পরীক্ষা দেওয়ার পর আমি সর্বপ্রথম পেয়ারা এবং বাড়িফোরের বাগান লাগাই 2008 সালে। বাড়িফোর করার পর আলহামদুলিল্লাহ বাড়িফোরে সাকসেসফুল। বাড়িফোর চাষ করার পর ওখান থেকে আমি 2020 সালে এই জায়গাটা লিজ নিই, 35 বিঘা জমি। এটা টোটাল 35 বিঘার মধ্যে আপনার মোটামুটি ধরেন 20 বিঘা মতন মাল্টা আছে, মাল্টা কমলা লেবু আছে। 21 সালে সর্বপ্রথম আমি অল্প কিছু সংখ্যক কয়েক ক্যারেট মতো, হয়তো 25-30 ক্যারেট মতো মাল্টা পাই ছোটো গাছ থেকে। এ পর্যন্ত আমার খরচ প্রায় হয়তো বা 40 লাখ মতো প্রায় খরচ হয়েছে এ পর্যন্ত আমার প্রজেক্টটাতে। আশা করছি কি যে 65 লক্ষ টাকা আমি এখান থেকে পাবো। 22 সালে আমার ধরেন কি প্রায় খরচ ভরচ বাদ দিয়ে 20 লাখ মতো প্রায় লাভ হয়েছিল। এই বছর আশা করছি ওইরকমই খরচ টরচ বাদ দিয়ে 20-25 লাখ টাকা আমার লাভ হবে। সরে জমিনে গিয়ে দেখা গেছে প্রতিটি গাছে থোকায় থোকায় সবুজ ও হলুদ রঙের মাল্টা ঝুলে আছে। বাগানে আসা লোকজন বলছেন মাল্টা খেতে অনেক সুস্বাদু ও মিষ্টি। এই বাগানে মাল্টা কিনে নিই আমি, ঢাকা, লক্ষ্মীপুর, সিলেট, চিটাগাং সব জায়গায় মাল্টা পাঠাই। ভাইয়ের বাগান থেকে আমি সব মাল ক্রয় করি, 40-50 ক্যারেট করে মাল্টা কিনি। ভাইয়ের বাগানের মালটা খুব কালারে ভালো, সুস্বাদু, খুব মিষ্টি। আপনার এই পরিচর্যা করি আমার এই ইয়ার বাগানে, মালটার বাগানে আমরা ধর বীজ দিই, আমরা দেখেন প্যাকেট বানিয়ে, আমরা দেখেন মালটা কাটি, আমরা এর পরিচর্যা করি, 20-30 জন মিলে কাজ করি, মালটা খেতে ভালো। নাচুল উপজেলা কৃষি কর্মকর্তা সলহে আকরাম বলেন উপজেলায় প্রায় 50 হেক্টর মাল্টার বাগান রয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই এই বাগানগুলো বাড়ি এক জাতের মাল্টার বাগান, কিছু ভিয়েতনামি ও হলুদ মাল্টা চাষ হয়। বরেন্দ্র অঞ্চল বিশেষ করে নাচুল উপজেলায় 50 হেক্টর মাল্টার বাগান রয়েছে এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে এই বাগানগুলো বাড়ি অন জাতের। এর বাইরে আমাদের কিছু ভিয়েতনামি মাল্টা এবং কিছু আফ্রিকান হলুদ মাল্টা এর বাগান রয়েছে। চাষিদের সাথে আমরা কথা বলছি, তারা মাল্টার বাগান করে বেশ লাভবান হচ্ছেন। বিশেষ করে এই মাল্টা ফসলটি যেটি ইতিপূর্বে বিদেশ থেকে ব্যাপক পরিমাণে আমদানি করতে হতো, আমাদের এই দেশীয় মাল্টা সেই আমদানির কিন্তু চাহিদা পূরণ করছে। ক্রেতাদেরকে দেশি জাতের মাল্টা কিনতে অনুরোধ জানালেন সফল চাষী আতিউজ্জামান আপেল। লুনা ফ্রস্নিপা, ঢাকা পোস্ট।